নারায়ণগঞ্জে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। হাসপাতালে প্রতিদিনই ভর্তি হচ্ছেন নতুন নতুন রোগী। নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে শয্যা মাত্র 10টি, অথচ প্রতিদিন গড়ে অন্তত 2 শতাধিক রোগী ভর্তি হচ্ছেন। মেঝে ও বারান্দাতেও চিকিৎসা নিচ্ছেন রোগীরা। চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসকরা বলছেন, বাইরের অস্বাস্থ্যকর খাবার ও দূষিত পানির কারণেই বাড়ছে ডায়রিয়ার প্রকোপ। সকালে বাথরুম করে একবারে অসুস্থ হয়ে গেছে, এখন নিয়েছি, এখন এই স্যালাইন দেওয়ার পরে এখন সুস্থ দেখা যাইতেছে। পাতলা পায়খানা হইতেছে, পায়খানা হইতেছেই এই ফজর নামাজ পড়িয়াই রুগী লইয়া রওনা হয়েছি হাসপাতাল। ইমার্জেন্সিতে সবচেয়ে বেশি পেশেন্ট হচ্ছে ডায়রিয়ার পেশেন্ট, প্রায় প্রতিদিন এই দিনকে দিন ডায়রিয়ার পেশেন্ট বাড়তেছে। যেমন গতকালও প্রায় আমরা ভর্তি দিছি প্রায় 300 মতো। ডায়রিয়ার প্রকোপের খবর জানাতে নারায়ণগঞ্জ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আহসান সাদিক। সাদিক, তোমার ডায়রিয়ার যে মূল ওয়ার্ডটি রয়েছে হাসপাতালে, সেটির বাইরে যে অতিরিক্ত বেড স্থাপন করা চিত্র কিন্তু বলে দেয় আসলে যে নারায়ণগঞ্জের ডায়রিয়ার পরিস্থিতি কি দিকে যাচ্ছে। আপনাকে যদি গত 2 সপ্তাহের একটি পরিসংখ্যান জানাই, তাহলে কিন্তু হাসপাতালের তথ্য অনুযায়ী যে প্রতিদিন গড়ে 250 থেকে 300 জন লোক কিন্তু আসলে ডায়রিয়া আক্রান্ত হয়ে আসলে এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আর আরেকটি বিষয় হচ্ছে যে শুধু আমি যে হাসপাতালটি রয়েছে এই ভিক্টোরিয়া হাসপাতাল, শুধু এখানে না, যে নারায়ণগঞ্জের অন্যান্য পার্শ্ববর্তী যে উপজেলা রয়েছে সেখানে যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেখানে চিত্র কিন্তু একই। প্রতিদিন বলা যায় যে ডায়রিয়ার রোগী যতই সময় যাচ্ছে আসলে বাড়ছে নারায়ণগঞ্জে। আর আরেকটি বিষয় হচ্ছে যে যে চিকিৎসকের বরাত দিয়ে যদি বলি, তারা যেটি জানাচ্ছেন যে আসলে যে ডায়রিয়া চিকিৎসার ক্ষেত্রে যে চিকিৎসা ব্যবস্থা সেটি আসলে নাকি তাদের পর্যাপ্ত রয়েছে, এবং অতিরিক্ত যদি বলা যায় যে যে রোগীর অবস্থা যদি আসলে খারাপের দিকে যায় থাকে তাহলে তারা হয়তো বা প্রয়োজন বোধ উচ্চ চিকিৎসার জন্য আসলে নারায়ণগঞ্জ থেকে ঢাকাতে ট্রান্সফার করে থাকেন। আর সব মিলিয়ে বলা যায় যে সময় গড়ার সাথে সাথে আসলে নারায়ণগঞ্জের ডায়রিয়া পরিস্থিতি উন্নতির দিকেই না বলা যায় যে আসলে অবনতির দিকে প্রতিদিনই যাচ্ছে। তো এই হচ্ছে আসলে সর্বশেষ পরিস্থিতি। সমাপ্ত। সাদিক, আপনাকে ধন্যবাদ। নারায়ণগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আহসান সাদিক। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।